हाई एवरीवन, आमी राहुल और तुम्हारा देखो MLT बाय राहुल। आज के एक नतून भिडियो नहीं एसेछि तुम्हारे जो। तो गतकाल एक भिडियो पब्लिश करेछि, से भिडियोटी जेनफार्स यूजी 2021 थार्ड फेज अफ काउन्सिलिंग डिसेंट्रालाइज एंड सेंट्रालाइज जो काउन्सिलिंग, अर्थात थार्ड फेजर एक काउन्सिलिंग एखोनो हबे BSc पैरामेडिकल जो एलाइड हेल्थ सायन्स कोर्सगुली रही है से ही कोर्सगुलिर जो BSc नार्सिंग किन्तु नय। तो देखो तुम्हारा क्यों करो से ही पुरो रेजिस्ट्रेशन प्रसेस किन्तु ये भिडियोते हमें आलोचना करब। तुम्हारा अनेक ही जानते चाहो तो अलरेडी किन्तु रेजिस्ट्रेशन शुरू हो गए। तो तुम्हारा क्यों करो वही रेजिस्ट्रेशन प्रसेसर सम्पूर्ण PDF तुम्हारा कोथा थेके पाबे ता तोमादेरके आमी देखिए देव। एछाड़ाओ तुम्हारा अने के किछु कमेंट करेछो, सेई कमेंटगुलो तुम्हारा प्रश्न जिज्ञासा करते चेयेछो आमी ये भिडियोते तोमादेरके तुले धरब ভিডিও শেষের দিকে। তো প্রথমে তোমাদেরকে আগে জানিয়ে দেব যে কী কী কীরকম করে তোমরা রেজিস্ট্রেশনটা করতে পারবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো তোমরা দেখতেই পাচ্ছ স্ক্রিনে আমি এখন আছি ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স, তার নোটিশ সেকশনের ভেতরে যে জেনফাস UG এবং PG একটা কলাম থাকবে, তাই সেই লিঙ্কের ভিতরে আসলে তোমরা এই পেজটি পেয়ে যাবে। আমি তোমাদের এই পেজের ডাইরেক্ট লিঙ্ক দিয়ে দেবো, তোমরা ডাইরেক্ট তোমরা ওই লিঙ্কে ক্লিক করে এই পেজে আসতে পারবে। এখানে আসলে তোমরা দেখতে পাচ্ছ ওপর দিকে রয়েছে জেনফাস UG PG দুটোর, তো আমি UG-র আন্ডারে রয়েছি। এবং একদম নিচের দিকে তোমরা আসলে দেখতে পাবে, তার আগে বলি ওপরের দিকে সর্বপ্রথম যেটা রয়েছে নোটিশটা ডাউনলোড করতে পারবে। আগের ভিডিওতে কীভাবে ডাউনলোড করবে বা লিঙ্ক দিয়ে দিয়েছিলাম। তো ওপরে যেটা রয়েছে থার্ড ফেজ নোটিশ ফর ডিসেন্ট্রালাইজ, ওটা একদম শেষের দিকে আসলে তোমরা অনলাইন রেজিস্ট্রেশন এবং OPT ইন ফর জেনফাস UG কাউন্সিলিং লিঙ্কটি পেয়ে যাবে। এই লিঙ্কটিতে তোমাদের ক্লিক করতে এবং তোমরা পরবর্তীতে প্রবেশ করতে হবে। এবং লিঙ্কটিতে ক্লিক করার পরে তোমরা দেখতে পাচ্ছ পরবর্তী পেজটা আসবে, সেখানে অনগোয়িং প্রসেস জেনফা UG কাউন্সিলিং 2021 ক্লিক করতে হবে। এবং ওই লিঙ্কটিতে ক্লিক করার পরে তোমরা পরবর্তী পেজে যাবে এবং পেজটা তোমাদের যে মেন পেজ সেটা কিন্তু খুলে যাবে। তো মেন পেজটিতে আসলে তোমরা এখানে ক্লিয়ারলি দেখতে পাচ্ছ যে অপশন রয়েছে অনগোয়িং জেনফাস UG 2021 কাউন্সিলিং ইনফরমেশন ফর অ্যাপ্লিকেন্টসের নিচে যে হাউ টু অ্যাপ্লাই রয়েছে ওই PDF লিঙ্কটাতে ক্লিক করলে তোমরা টোটাল প্রসেসটা তোমরা PDF আকারে পেয়ে যাবে। আগের প্রসেসগুলোর ক্ষেত্রেও ঠিক সেম ছিল, যারা জানো না তারা এভাবে ডাউনলোড করো এবং টোটাল জিনিসটা পড়ো। আমি পরবর্তীতে তোমাদের ওই PDF-এ রয়েছে কীভাবে তোমরা রেজিস্ট্রেশনটা করবে, পেমেন্ট করবে বা পরপর প্রসিডিওরগুলো আমি তোমাদেরকে জানিয়ে দেবো। এবং লিঙ্ক কোথা থেকে পাবে এবং দেখো একদম ডেটসটা উপর নিচেই দেওয়া রয়েছে 27 এপ্রিল থেকে 4 মে, অর্থাৎ কিন্তু অলরেডি লিঙ্ক পেয়ে যাবে নিচের দিকে, শুরু হয়ে গেছে। সময় রয়েছে আজকে 29 তারিখ, তো তোমরা অলরেডি এখনও 4 থেকে 5 দিন সময় পাবে, তোমরা করতে থাকো যারা যারা ইচ্ছুক। একদম নিচের দিকে আসো অ্যাপ্লিকেশন, তার পাশে রয়েছে অ্যাপ্লাই অনলাইন টু রেজিস্টার, এই অপশনটিতে ক্লিক করলে তোমরা অপশন পেয়ে যাবে। দুটো অপশন পাবে, একটা হচ্ছে যারা অলরেডি আগে রেজিস্ট্রেশন করেছো তারা ডাইরেক্ট লগ ইন করে ঢুকবে ID পাসওয়ার্ড দিয়ে, এবং যারা তোমরা এর আগে রেজিস্ট্রেশন করোনি তোমরা নিউ রেজিস্টার, তোমরা নিউ রেজিস্টার অপশনটাতে গিয়ে তোমাদেরকে নতুন করে ID পাসওয়ার্ড বানাতে হবে। দেখো এটা তোমরা কিন্তু ডাউটস জিজ্ঞাসা করছিলে যে আমরা যারা আগে রেজিস্ট্রেশন করেছি তাদেরকে কী করতে হবে, তো তোমাদেরকে বলে দিই করতে হচ্ছে না। তোমাদের পুরানো আইডো পাসওয়ার্ড থাকবে, আইডিয়া এবং বা তোমার অ্যাপ্লিকেশন ID এবং পাসওয়ার্ড থাকলে তোমরা লগ ইন করতে পারবে। এবং যারা নতুন এবারে প্রথম করছো তাদের কিন্তু নতুন করে তোমরা ID পাসওয়ার্ড বানিয়ে লগ ইন করবে। তো এই হলো তোমাদের প্রাথমিক স্টেপগুলো, এরপর তোমাদেরকে কী কী করতে হবে তোমাদেরকে জানিয়ে দিই। তো দেখো তোমাদেরকে ভিডিও শুরুর দিকেই আমি কিন্তু ক্লিয়ারলি বলে দিয়েছি যে তোমরা লগ ইন অপশন পাবে জেনফাস UG এবং PG দুটো একসঙ্গে ক্লিক করার পরে তোমরা অনলাইন লিঙ্কটা একদম নিচের দিকে পাবে, সেই লিঙ্ক তোমাদেরকে দিয়ে দেবো। তোমরা সেখানে আসার পরে দেখো ভিডিওটা প্রথমটা ভালো করে দেখবে, তাহলে কীভাবে লিঙ্কটা পাবে সেটা জেনে যাবে। এই PDF-এ কিন্তু লিঙ্কটা কিন্তু ডাইরেক্ট বলা রয়েছে, ওই রকম করেই তোমরা পাবে। তারপরে জেনফাস গোয়িং UG কাউন্সিলিং 2021-এ তোমরা ক্লিক করলে তোমরা পরবর্তী পেজে ইউর অ্যাকাউন্ট অপশনটাতে আসতে পারবে। ইউর অ্যাকাউন্টটাতেই ওই যেটা তোমাদেরকে বললাম যে যারা অলরেডি রেজিস্ট্রেশন করে রেখেছো তোমরা সাইন আপ তোমরা অলরেডি হ্যাভ এ অ্যাকাউন্ট করেছো, তারা তোমরা ইউজার ID এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবে, আর কিছু করতে হবে না, এটা তোমরা অনেকে জিজ্ঞাসা করছিলে। এবং যারা এখনও নিউ রেজিস্ট্রেশন অর্থাৎ এই রাউন্ডে তোমরা প্রথম পার্টিসিপেট করবে, আগের ফার্স্ট সেকেন্ডটা করোনি, তাহলে তোমরা রেজিস্ট্রেশন করোনি, তাই তোমাদেরকে কিন্তু ডান দিকে তোমরা পাবে আর ইউ এ নিউ ইউজার অপ নিচের অপশনে সাইন আপ নাও করতে হবে, তাহলে তোমরা পরবর্তীতে আসতে পারবে। এরপর সাইন আপ করবার পরে তোমাদেরকে এখানে যে সিলেক্ট দ্য রেশিও বাটন বিফোর ফিল আপ দ্য নেসেসারি ইনফরমেশনগুলো দিতে হবে, এবং OTP-র মাধ্যমে তোমাদের ফোন নাম্বার যে দেবে বা দিয়ে রেখেছো সেই ফোন নাম্বারে কিন্তু তোমাদের OTP আসবে। সেই OTP আসলে তোমাদেরকে OTP দিতে হবে, এন্টার OTP নাম্বার অ্যান্ড ক্লিক অন দ্য ভেরিফাই OTP বাটন টু সাইন, এবং সাইন আপ করবার জন্য ভেরিফিকেশন এই OTP-র মাধ্যমে কিন্তু হবে।
তারপরে লগ ইন হয়ে গেল। এখানে আরেকটা ছোট করে তোমাদের পয়েন্ট বলা রয়েছে, যদি পাসওয়ার্ড আগের কেউ ভুলে যাও তোমরা রিকভার করতে পারবে। ইফ ইউ ফরগট ইউর পাসওয়ার্ড ইউজ দ্য ফরগট ইউর পাসওয়ার্ড লিঙ্ক, সিলেক্ট দ্য রেশিও বাটন অ্যাজ ইউর এক্সপেন্ডারি, এন্টার করতে হবে এবং মেল আইডি দিয়ে তোমরা কিন্তু রিকভার করতে পারবে। প্রসেসটাও কিন্তু এখানে তোমাদেরকে 5-6 নম্বর পেজটাতে কিন্তু ক্লিয়ারলি বলা রয়েছে। এবং চেঞ্জ পাসওয়ার্ড অপশনটাও তোমরা পাবে, অর্থাৎ পুরনো পাসওয়ার্ড যদি কোনোভাবে অন্য কেউ জেনে যায় বা এনি কোনো ব্যাপারে হয় তো তোমরা কিন্তু সেক্ষেত্রেও চেঞ্জ পাসওয়ার্ড তোমরা করতে পারবে। পরবর্তীতে দেখো এরপর মেন মেনু স্ক্রিন আসছে। তো এখানে গো টু ইন লগ ইন পেজ, ইউজার নেম পাসওয়ার্ড, লগ ইন করবে, ওকে করবে এবং পরবর্তী যে অপশন তোমরা এখানে পেয়ে যাচ্ছ। এবং স্টেপ ওয়ানটাতে তোমরা দেখো, স্টেপ ওয়ানে তোমরা যেমন বললাম অনলাইন গোয়িং অপশন প্রসেসে যাবে এবং যাওয়ার পরে তোমরা অ্যাপ্লাই অনলাইন ইন ওপিটি ইন পাবে, ওই লিঙ্কে ক্লিক করার পরে তোমরা স্টেপ টু আসবে, অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেন্ট ইনফরমেশন, সেখানে তোমাদের ইনফরমেশনগুলো দিতে হবে। ইন দিস সেগমেন্ট ইউ আর রিকোয়ার্ড টু ফিল আপ ইউর পার্সোনাল ইনফরমেশন অ্যান্ড আদার ডিটেলস, আপলোড ফটো, সিগনেচার অ্যান্ড নেসেসারি সার্টিফিকেট এটসেট্রা, এগুলো দিয়ে তোমাদেরকে অ্যাপ্লিকেন্ট ইনফরমেশনটা ভর্তি করতে হবে। এরপর স্টেপ থ্রিতে দেখো অ্যাপ্লিকেন্ট ইনফরমেশনেই দেওয়া রয়েছে, আপলোড ইওর ফটো অ্যান্ড সিগনেচার দিতে হবে। তো এখানে ফটো এবং সিগনেচারটা কতর মধ্যে দেবা সেটা কিন্তু পাশে নীল কালার লেখা রয়েছে, তোমরা দেওয়ার সময় কিন্তু কেবি সাইজটা ঠিকঠাকভাবে দেবে, না হলে কিন্তু সাবমিট হবে না। স্টেপ ফোরে তোমরা স্টেপ ফোরে পাবে এখানে টু কনফার্ম দ্য ফলোয়িং কাউন্সিলিং প্রসেস প্রোগ্রেস প্লিজ ক্লিক অন দ্য ইয়েস বাটন। ডিটেলসটা ফটো আর সিগনেচার আপলোড করার পরে ডিটেলসটা আরেকবার ভালো করে দেখে নেবে, সেটাই তোমাদেরকে অপশন দেবে, ভুল হলে সেটা কারেক্ট করবে, তারপর ঠিকঠাকভাবে দেখে তোমরা ইয়েস অপশনটাতে ক্লিক করবে। এবং স্টেপ 5 শেষে রয়েছে ক্লিক অন দ্য ফলোয়িং টু টেক প্রিন্ট আউট, এবং ইয়েস করার পরে তোমাদের সাবমিট কিন্তু সাকসেসফুলি নিচে দেখা উঠবে, তাহলে বুঝে যাবে যে তোমাদের রেজিস্ট্রেশন প্রসেস কিন্তু সাকসেস হলো। এবং শেষে তোমরা কিন্তু এখানে পাবে যে রেজিস্ট্রেশন ও ওপিটি ইন এখানে যে প্রিন্ট আউট হবে সেটা কিন্তু তোমাদেরকে বার করে নিতে হবে। তো দেখো এই হলো তোমাদের টোটাল যে কাউন্সিলিং প্রসেস বলে দিলাম, এবং তোমরা যে প্রশ্ন জিজ্ঞাসা করছিলে অনেকে তোমাদেরকে বলে দিলাম যে কারা কারা করবে বা কীভাবে করবে। পেমেন্টের অপশনটা আরেকবার বলে দিই, এই পিডিএফটা কিন্তু ক্লিয়ারলি বলা নেই, কিন্তু দেখো যেহেতু অফিসিয়াল নোটিশে পেমেন্টের কথা বলা রয়েছে তো তোমরা যারা যারা নিউ রেজিস্ট্রেশন করবে আশা করি তোমাদেরকে পেমেন্ট অপশন তোমরা পেয়ে যাবে। পেমেন্ট কিন্তু মাস্ট করতে হবে, যারা আগে করেছিলে তো তোমাদের সেক্ষেত্রে আর করতে হবে না, এইভাবেই তোমাদেরকে তোমাদের কাউন্সিলিং প্রসেসে কিন্তু এগিয়ে যেতে হবে। আর তোমরা সিট ভ্যাকেন্সির কথা জিজ্ঞাসা করছো, তো দেখো এই অ্যাপ্লিকেশনটা করবার পর মেবি 4 তারিখের পরে তোমরা সিট ম্যাট্রিক সম্পর্কে জানতে পারবে, অর্থাৎ ম্যাট্রিক্স বলতে কোন কোন কলেজে কী কী সিট কোন কোন কোর্সে ফাঁকা রয়েছে সেগুলো জানতে পারবে আফটার কাউন্সিলিং আফটার রেজিস্ট্রেশন প্রসেস। তো এই হলো টোটাল আপডেট। যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা হেল্পফুল হয়ে থাকে তো অবশ্যই লাইক করবে এবং প্রচুর প্রচুর শেয়ার করবে। তো দেখা হচ্ছে নেক্সট পরবর্তী এরকম ভিডিও নিয়ে। থ্যাংক ইউ।